চারিদিকের এই সুন্দর দৃশ্যটা দেখে তোমরা কি ভাবছো যে আমার বাড়ি গিয়ে জঙ্গলে নিয়ে বসাই দিছি? একদমই না। আমি যেহেতু আমার গত 8 জুলাই আমার অ্যানিভার্সারি আসলো, তো ওইটার মধ্যে আমার ঘুরতে না নিয়ে যাওয়ার প্ল্যান আছিল, তো এরপরের দিন আমরা ঘুরতে গেছি। এদিন একটা অসুবিধার কারণে যেতে পারছি না। আমরা গেলাম একটু চা পাতা বাগানে, মায়াছুরি নতুন বাগান কয় সম্ভবত, এটারে এনে গেছিলাম একটু ঘুরতে। এত সুন্দর জায়গা, আমি এই লো সেকেন্ড টাইম গেছি, আগে একবার গেছি কিন্তু আর একটু ভিতরে গেছি, এই জায়গাটা দাঁড়াইছিলাম না। আরোহীও আমার সাথে আইসে, আরোহীরা করতেছে একটু ক্যামেরার দিকে চাইতো, কেমনে চাইতেছে দেখো। তো এখান থেকে আমরা ডাইরেক্ট জামুকে একটু ফটোশ্যুট করার লেগা, ফটোশ্যুট করার পরে আয়া ফোরুম আমার ভিডিওত, ওইদিকে মানুষে ওই যে স্কুটি দেখা দিতেছে এইদিকেও মানুষে আয়া ফটোশ্যুট করতেছে। যারা যারা কমলপুরের আসো তারা তো চিনবা ওই এই জায়গাটারে, আর যারা যারা কমলপুরের বাইরে আসো তারা ওই জায়গা আয়া সেরা একদিন এক্সপ্লোর করে যায়ও। যারা যারা মনে করো কমলপুর সুন্দর সুন্দর জায়গা নাই তারা লেগা, তো এই দৃশ্যটা আমার খুব বেশি মনোরম লাগছে। সন্ধ্যার টাইমটা তো আরও বেশি মানে ঠান্ডা একটা হাওয়া চলতেছিল, গরমের মধ্যে বেশ ভালো লাগতেছিল। এনে ছোট্ট মোটো একটা ঝিলের মতো আসতো, জানি না ঝিলটা কার, ঝিল বা পুকুর কইতে পারতেছি না এটা কার, সম্ভবত এইদিকেরও কেউ উড়ব। তো এইদিকে যা জঙ্গল, এর ভিতরে গিয়ে সেটা যে ফটোশ্যুট করুম ভয় লাগতেছে, যে একটা অবস্থা জাগডার, মানে যদি সাপ আয় পরে এটা একটা টেনশন। তো আমরা ওখান দেখা দীক্ষা টিক্ষা সেরে যেতেছি গা অন্য জায়গার উদ্দেশ্যে, এখান থেকে অলরেডি বাইরে যেতেছি গা। হাজব্যান্ড কইতেছে এখানে বেশিক্ষণ দাঁড়ানি যাইতো না, চলো আমরা এখান থেকে বাইরে যাই গা, যেহেতু সন্ধ্যা লাগিয়ে যেতেছে গা। তো আমরা যাইতেছি গা এখান থেকে ডাইরেক্ট ধলাই নদীর উদ্দেশ্যে। তোমরা যারা যারা কমলপুর আছে তারা এই জায়গাটা আরও বেশি ভালো করে চিনবা। এই যে ধলাই নদী, এত উচ্চতা এই জায়গাটার, মানে নিচের দিকে চাইলে মাথা ঘুরায়। তো আর এত বৃষ্টি হইতেছিল কয়েকদিন ধরে, সেটা যে নদীর পাড়টি আছে পাড়টি ভাঙ্গা ভাঙ্গা জলে ফুড়ে গেছিল গা। তো এই জায়গাটা তো তখন আমরা যে সময় আইসি একদম সন্ধ্যা লেগে গেছে গা। এদিকে আরও হিবারে বারে জিদ করতেছিল, উফরে দাঁড়াইতো আর একটু উঠে দাঁড়াইতো এদিক, কিন্তু বাচ্চা মানুষ তো ভয় লাগে যদি জুতার উত্তর উপরে যাওয়া বা তাই কোনো দুঃখ টুকু পায়। তো এখান থেকে ওই সাইডটা গিয়ে দেখাই, ওই সাইডে ওই সাইডটাও খুব মনোরম একদম, মানে সানসেটের টাইমটা দেখো। আর মিডিলটা একটু বালু, মানে মানে বালু জমা রয়েছে সম্ভবত, এই জায়গাটা দিয়ে মানে জল আগে যাইতো, এই জায়গাটার মধ্যে বালু জমতে জমতে ওখানে এইদিকে আর জল যায় না, জলটা দুই সাইডে যাইতেছে। দেখো খুব ভালো লাগতেছে এই জায়গাটার। তো এই জায়গাটাতে আমি অনেকদিন পরে আইছি, তো গুইটা টুইটা সেরে আমরা বাড়িতে একটু টিফিন লইয়া আয়া পড়ছি। এদিকে আছে পুরি সবজি, পুরি সবজি আরোহীও খাইতে বইয়া গেছে আয়া সেরই। তো আয়া সেরা আমরা খাওয়া টাওয়া কমপ্লিট করে সেটা আজকের দিনটা এইভাবেই কাটাইছি। তো দেখা হইতেছে আবার নেক্সট ব্লগে, টাটা।